আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمد الله سبحانه وتعالى واصلي ونصلي على محمد النبي العربي صلى الله عليه وسلم প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরা কুরাইশ শিখব ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমরা কিভাবে পানির মতো সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি সিস্টেমটা হচ্ছে যে প্রতিটা শব্দ আমি ভেঙ্গে ভেঙে বলবো ইনশাআল্লাহ এবং আমি বলার পরে আপনাদেরকে বলার সুযোগ করে দেব এবং সেই সময় আপনারা চুপ করে না থেকে যদি আমার বলার পরে বলতে থাকেন ইনশাআল্লাহ এভাবে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে ভেঙে পুরো সুরাটা পুরো সুরাটা আমরা পড়বো ইনশাআল্লাহ এবং তারপর আমরা পুরো সুরাটা একটা করে আয়াত বলে বলে আমরা পড়বো এবং তারপরে ইনশাআল্লাহ আপনি নিজে নিজেই পুরা সুরা পরে ফেলতে পারবেন আর যদি আপনার মুখস্থ নাও থেকে থাকে তারপরে যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ সহি শুদ্ধর সঙ্গে আপনি মুখস্থও করে ফেলতে পারবেন তো প্রিয় বন্ধুগণ এজন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং শয়তান কখনোই চাইবে না যে আপনি কোরআনের একটি আয়াতও শিখেন একটি হরফও শিখেন কারণ যদি আপনি শিখেন এটি তো আপনার লাভই লাভ আপনি নেকিও পাচ্ছেন আবার যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি নামাজ কালাম পড়বেন ততদিন পর্যন্ত আপনি এই সুরার ওপর আমল করবেন এই আয়াতের ওপর আমল করবেন এটা শয়তান কখনোই চাইবে না কখনোই মানুষের লাভ শয়তান চায় না এজন্য অবশ্যই প্রথমে ইস্টিক পরে নেবেন এবং লা লাউলা ওলা কুয়া ইল্লা বি আলী ইলাউলিম পরে নেবেন এবং তারপরে ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা সুরায়ে কোরাইশ মুখস্থ করা শুরু করি এবং পানির মতো সহজ পদ্ধতিতে শেখা আরম্ভ করি ইনশাআল্লাহ আমার বলার পরে বলুন যখন আমি আপনাদেরকে বলার সুযোগ দেবো ওই সময় আপনারা যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু শিখতে পারবেন না এই জন্য ওই সময় চুপ করে না থেকে আপনাদেরকে বলতে হবে মুখে বলতে হবে আমি জানি যে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের সামনে নেই কিন্তু আপনাকে মনে করতে হবে যে আমি আপনার সামনে আছি আর আমিও এমনভাবে পড়াবো আমিও মনে করবো যে আপনি আমার সামনে আছেন অতএব আপনারা রেসপন্স করবেন আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি আপনারা শেখা ট্রাই করেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শিখে ফেলতে পারবেন তো আমার বলার পরে বলুন أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله إبر بلون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش لإلاف قريش لِإِلَهٌ لإيلا لِإِلَهٌ لِإِلَهٌ في قريش في قريش في قريش في قريش في قريش قو. قو قو والله في قريش نا إيه كاف قاف

লি কুরাইশ মাশাআল্লাহ এবার বলুন ইলাফিহিম 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 ইলা ইলাফিহিম আবার বলুন ইলাফিহিম ইলাফিহিম

ريح لا تش لا تش ريح لا تش شتاء ريح لا تش ما شاء الله بر بدون ريح لا تش شتاء ريح لا تش شتاء بر بدون والصيف والصيف আবার বলুন ওয়া বলার সময় অবশ্যই ঠোঁট গোল হবে যদি বলেন ওয়া সাইফ হবে না ওয়া এবার পুরো আরেকটা আমরা বলবো ইলাফিহিম রিলাতা সিতা ই ওয়া সাইলা সীতা স মাশআল্লাহ আবার বলুন আমার সঙ্গে ইলাফিহিম ফীহিম রিহ লা তাশিতা ই ইলা ফীহিম ই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার বলুন ফাল ইয়াবুদু ফাল ইয়াবুদু ফাল ইয়াবুদু ফাল ইআবুদু ফাল ফাল ইয়া 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 গিয়ে আইনকে আইন কে ধরেছে অতএব গলার ভিতর থেকে উচ্চারণটা হবে পাল ইয়া বলো ফাল পাল ফাল ইয়া ফাল ইয়া ফাল ইআবুদু ফাল আবার বলেন ফাল ইআবুদু فليعبدوا أبا بولن فليعبدوا فليعبدوا أبر رب هذا البيت رب هذا البيت رب هذا البيت رب هذا البيت رب هذا রব্বাহা জাল যদি কেউ বলে তাহলে কিন্তু ভুল হবে এখানে জিম নেই এখানে জাল আছে অর্থাৎ নরম ভাবে উচ্চারণটা হবে রব্বা রব্বাহ হাজ হাজ হা জাল না رب هذا البيت رب هذا البيت ما شاء الله من بول بول. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الله অনেক সুন্দর হয়েছে এবার আমরা পরের আয়াতে যাব। আমার বলার পরে বলুন আল্লাহ আগের মতো আল্লাহ রি এ জায়গায়ও কিন্তু নরম হবে আল্লাহ জি বলা যাবে না আল্লাজি এরকম বলা যাবে না অল্ লাজি আও প আ মাহুম অ্যাল্লাজি আও প অ্যা হুম এখানে গুন্য আছে গুন্যে করতে হবে অল্লাজি আ প আ মাহুম

الذي أطعمهم. الذي أطعمهم. ما شاء الله، يبقى يقولون: من جوع. من جوع. جُؤْنَا جُوع. 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 جُوع.

যখন আমি বলবো তখন আমার ঠোঁটের দিকে লক্ষ্য করবেন যে আমি কীভাবে বলছি প্রতিটা অক্ষর প্রতিটা হরফ আমি কিভাবে উচ্চারণ করছি এটা লক্ষ্য করবেন এবং সেভাবে আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ সহিসভাবে শিখতে পারবেন বলুন ওয়া আমানাহুম وآمنهم 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 من خوف من خوف من خوف من خوف من خوف ما شاء الله يبارك الله فيك وآمنهم মাসা আল্লাহ আর একবার অনেক চমৎকার আমরা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে পুরো সুরা কোরাই শেষ করে ফেলেছি এখন আমরা পুরো সুরাটা একবার পড়বো ইনশাআল্লাহ প্রতিটা আয়াত আমি বলার পরে আপনারা বলবেন بولن لإلاف قريش لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف إلافهم رحلة, إلا رحلة الشتاء والصيف فليعبدوا رب رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم মাসা আল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা আমি ধরে নিচ্ছি যে আপনাদের সুরে কুরাইশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আবারও আমি সুরায়ে কুরাইশ শুরু থেকে শেষ পর্যন্ত একবার বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ঠোঁটের দিকে দেখবেন আমি কোথায় কিভাবে বলছি কিভাবে উচ্চারণ করছি এবং তারপরে আপনারা নিজেরা বলে একবার আমার সঙ্গে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ফায়দা হবে তো আপনারা মনোযোগ সহকারে শুনুন بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت আল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা এই হচ্ছে সুরাই কুরাইশ আমি আশা করি যে এতক্ষণে আপনাদের সুরাই কুরাইশ হয়ে গিয়েছে যদি না হয়ে থাকে তাহলে আপনারা আবারও ভিডিওটি দেখতে পারেন ইনশাআল্লাহ এবং আমার সঙ্গে চেষ্টা করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ মন চাইলে ভিডিওটি আবার দেখবেন এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনারা সবার নিকট শেয়ার করে দিবেন আপনার পরিবারের লোক আপনার আত্মীয় স্বজন এবং সবার জন্য শেয়ার করে দিবেন যেন সকলেই এই ভিডিওর মাধ্যমে সুরায় কুরাই শিখতে পারে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনার শেয়ার করার মাধ্যমে কেউ জানতে পেরে শিখতে পেরে আমল করবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ নেক নিয়তে শেয়ার করবেন আর যদি আপনারা এ ধরনের পদ্ধতিতে পানির মতো সহজ পদ্ধতিতে আপনারা আরও সুরা শিখতে চান এবং আরও দোহা শিখতে চান তাহলে আমাদের অনলাইন চ্যানেলে পানির মতো সহজ পদ্ধতিতে শিখুন একটি প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ازكى المطبخه بدين نتفاع الله فيس والسلام عليكم ورحمه الله وبركاته